হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। আমাদের ঢালিউড ভাইজান সুপারস্টার লকডাউনে আর কোনো সিনেমার শুটিং করবেন না বলে জানিয়ে দিয়েছেন এবং তিনি সম্পূর্ণ রেস্টে আছেন এবং এই মুহূর্তে সুযোগ পেলেই জয়কে সময় দিচ্ছেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানালেন জয়ের দিন রাত তার সঙ্গে কেমন কাটছে। তিনি বললেন, জয় ঘুমোতে যায় অনেক মজা করে, ঘুমাতে গেলেই সে নানান রকমের গল্প করতে ভালোবাসে, তার ভিডিও কলে আমার সঙ্গে কথা না বলে ঘুম আসবেই না, এ কথা সে কথা নানান রকমের গল্প। জয় আসলে অনেক বেশি দুষ্ট হয়েছে বললেন শাকিব খান। আসলে এই বয়সের বাচ্চারা একটু দুষ্টুমি করবে, একটু মজা করবে, এটাই স্বাভাবিক বললেন। আপনারা যে জয়কে চিনতেন, এই লকডাউনে সেই জয় সেরকমটি আর নেই, সে অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক পাকা পাকা কথা বলতে শিখে নিয়েছে এবং বাবাকে আসলে সারপ্রাইজ দেওয়ার মধ্যেই আছে। আমি জানি না আমার ছেলেটা আসলে এতটা দুষ্টু কি করে হয়ে গেল বা এতটা বুদ্ধি ওর কখন হলো। সত্যি বলতে ওর সমান থাকতে আমি আসলে চিন্তাই করতে পারতাম না এত কিছু করবো, এত কিছু বলবো বা ওর ভাবনার জগৎটা এত বৃহত্তর। আমরা সে সময় মা যা খাবার দিত খেতাম, চকলেট, বড় জোর একটা চকলেটের আব্দার করতাম কিংবা একটা ফুটবল। অথচ জয়ের কাছে এখন সারা পৃথিবীটাই হচ্ছে হাতের মুঠোয়। ও অনেক কিছুই ইন্টারনেট দেখে বুঝতে শিখে নিয়েছে, অনেক কার্টুন দেখে, অনেক মজার মজার কথা শিখেছে, ইংরেজিতে খুব ভালো প্রোনাউন্সিয়েশন করে সে, যেটা আমিও পারি না। অপু তো রীতিমতো ওর পিছনে দৌড়ে দৌড়ে হয়রান হয়ে যায়। আমি আসলে সত্যি কথা বলতে অনেক বেশি সুখেই আছি বলা চলে, কারণ জয়ের মতো একটা সন্তান থাকলে আসলে পৃথিবীতে আর কোনো কিছুরই দরকার হয় না। আমার সন্তানটাকে পেয়ে আমি আসলে বুঝে নিয়েছি পৃথিবীটা আসলেই অনেক অনেক সুন্দর। মাঝখানে যে দিনগুলো গেছে জয়কে ছাড়া আমার অনেক কষ্টে কেটেছে, ওকে আমি সময় দিতে পারিনি, নিজের ব্যস্ততার জন্য আসলে দূরে দূরে থেকেছি, কিন্তু আমি আসলে অনেক কিছু মিস করে গেছি। আমি এখন বুঝতে পারছি জয়কে আসলে আমার আরও বেশি সময় দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমি আরও অনেক কিছু ওর কাছ থেকে জানতে পারতাম, চিনতে পারতাম, বুঝতে পারতাম। যাই হোক, এই মুহূর্তে আমার মনে হচ্ছে লকডাউনটা আসলে আমার জীবনের জন্য আশীর্বাদ। অপুকে জিজ্ঞেস করলেও অপু হয়তো সেটাই বলবে, কারণ এই লকডাউনের সময়টাতে জয়কে সে প্রচুর সময় দিচ্ছে, তারপরেও আমরা জানি যে অনেক বেশি টুকটাক কাজ করছে, কিন্তু আমি আসলে শুটিং শেষ করে এসে অন্তরাত্মার পর আরেকটা সিনেমা শুটিং শুরু করেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে আসলে এই মুহূর্তে প্যান্ডামিক চলছে, এখন কোনোভাবেই সিনেমা করা উচিত নয়, কিংবা নিজেকে সেফ না রাখলে পরিবারকে সেফ রাখা যাবে না, দিন শেষে বাবা মায়ের জন্যই ঘরে ফিরতে হয়। বন্ধুরা, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।